कौमी मद्रासा एक किताब पढ़ानो है किताबेर नाम कलयुबी एखन निसाबे आसे किना जानी ना आमरा पढ़ेछि कलयुबीर मध्य साहेबे कलयुबी एक घटना लिखेछेन দুই বন্ধু একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম ইসাম দুইজনের মাঝে ইসামের আমল বড় সুন্দর আখলাক বড় সুন্দর চরিত্র বড় নির্মল আব্দুল্লাহ প্রশ্ন করলেন হে বন্ধু ইসাম তুমি নামাজ কিভাবে পড়ো আমাকে বলো ইসাম বলে এটা কেন জিজ্ঞেস করলে বলে তোমার আমল ভালো আমার আমল ভালো ঠিক আছে তবে তুমি নামাজের প্রশ্ন কেন করলা আব্দুল্লাহ ডেকে বলেন বন্ধু এসব নামাজ যার সুন্দর আমল তার সুন্দর এসাম ডাক দিয়া বলে বন্ধু আমি নামাজ আদায় করার আগে দুইটা ওযু করি কয়টা আমরা করি কয়টা কেন জবাব দিচ্ছেন আপনারা আমি তো বুঝতেছি না আব্দুল্লাহ বলতেছে দুইটা কেমনে একটাই তো যথেষ্ট আবার দুইটা লাগে কেন একটা অযু যেটা আমরা সবাই করি কুলি করি নাকে পানি দিই মুখ ধুই হাত ধুই মাসে করি পা ধুই এগুলো আঙুল খেলাল কুলি গর্দান মাসে করি কান মাসে করি আর একটা অযু আমি এই পানি দিয়ে বা তায়াম্মুম দিয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করলাম অঙ্গ প্রত্যঙ্গ ধুইলাম মাসা করলাম আর একটা অজুর দ্বারা আমি আমার কলবের অজু করি কলব ধুই কেমনে আমি যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াবার আগে আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত জাহান্নামের ভয় জান্নাতের আশা যে কোনো সময় মারা যেতে পারে এই চিন্তা করি আজরাইলের ভয় মৃত্যুর ভয় অন্তর থেকে দুনিয়া আত্মীয় স্বজন টাকা পয়সার মহাব্বত দূর করে দিই অন্তর থেকে রিয়া তাকাব্বুর অহংকারে হিংসা দূর করে নামাজে দাঁড়িয়ে যাই নামাজে যখন দাঁড়াই আমি মনে করি আমি সিরাতের উপরে দাঁড়ানো আমার পেছনে আজরাইল আমার সামনে আল্লাহ নামাজে বান্দা যখন দাঁড়িয়ে যাই তখন আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় দুনিয়ার মধ্যে আল্লাহর নিকটবর্তী হওয়ার আর কোন মাধ্যম এতটা নাই আল্লাহর রাসূল বলেন বান্দা যখন সেজদায় যায় সেজদায় গেলে আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ আর বান্দার মাঝে সুই পরিমাণ ফাঁকা জায়গা থাকে না আপনি সেই নামাজ পড়তেছেন না ভাবতে পারেন মুসলমান ইমানদার ইসাম ডাক দিয়া বলি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি মনে করি পুলসের উপরে দাঁড়ানো আমার সামনে আল্লাহ পিছনে আজরাইল আমার ডানে জান্নাত আমার বামে জাহান্নাম আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন পুলসিরাত হবে জাহান্নামের উপর দিয়ে আমি নামাজে দাঁড়িয়ে মনে করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত যখন পড়ি মনে করি এটাই আমার জীবনের শেষ তেলাওয়াত আর রহমানির রহিম পড়তে পারবো না কিন্তু আবার যখন আর রহমানির রহিম পড়ার সুযোগ পাই তখন আবার চিন্তা করি মালিক ইয়াউমিদ্দিন পড়তে পারবো না মুসলমান ইমানদার এভাবে ভয়ে থাকি আজরাইল যদি আমাকে নিয়াই যায় আজরাইল যদি আমাকে নিয়াই যায় জান কবজ করে ফেলে আমি যদি জাহান্নামী হয়ে যাই এই কুলসিরাত কেটে কেটে বাম দিকের জাহান্নামে পড়ে যাব আর যদি আল্লাহ কবুল করেন আমি যদি জান্নাতি হয়ে যাই আল্লাহর যদি দয়া হয় আমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন আমি দুই রাগাত তিন রাগাত বা চার রাগাত নামাজ যাই পড়ি না কেন পুরা নামাজের মধ্যে আমার অবস্থা এমনই থাকে নামাজ এমন এক ইবাদত এমন এক প্রেসক্রিপশন এমন এক ঔষধ যেই গুণা জানি করি যেই গুণা করি জানি না
যেই গুনাহ জানি এবং করি, যেই গুনাহ করি কিন্তু জানি না, সব ধরনের অপরাধ থেকে বিরত রাখেন নামাজ। এখন আপনার প্রশ্ন হুজুর, তাহলে আমরা তো নামাজ পড়ি, গুনাহও করি, অপরাধও করি, নামাজ থেকে বের হয়ে দোকানে গিয়ে বলে উইকেট কয়টা গেছে, এমন লোক নাই কথা বলে না। নামাজের মধ্যে যখন চিল্লানি শুনে বাইরে ছক্কা, তখন মনে চায় নামাজ সাইরে দৌড় দেয়, হ্যাঁ কমন পড়ে গেছে। নামাজও করি, নামাজ থেকে বের হয়ে অন্যায় করি, আজান দিছে সেলুনে বসছে দাড়ি কাটার জন্য, কয় আজান দিছে নামাজটা পড়ে লই বস অপেক্ষা কর, নামাজ থেকে বের হইয়া যায় সেলুনে শেভ করতে, মানে দাড়ি চাঁচতে। তাহলে নামাজ আমাদেরকে অপরাধ থেকে ফিরালো না কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান বর্ণনা করেন, আনসারি সাহাবীদের মাঝে একজন সাহাবি ইসলাম গ্রহণ করার পর নামাজও পড়েন অন্যায় করেন, আল্লাহ রাসূলের কাছে বিচার দেওয়া হলো, হুজুর আপনার অমুক সাহাবি নামাজও পড়ে অন্যায় করে। হুজুর বললেন ওর নামাজ ঠিক হতে দাও। একদিন দেখা গেল লোকটা নামাজ পড়ে আর অন্যায় করে না, যতদিন নামাজ পড়েছে শুদ্ধই পড়েছে, কেরাত রুকু সেজদা বৈঠক সব ঠিক ছিল, এরপর আল্লাহ রাসূল বললেন ওর নামাজ ঠিক হতে দাও। কি কারণে বললেন? নামাজে ভুল কি ছিল? একই নামাজ হঠাৎ করে একদিন দেখা গেল আর গুনাহ করে না, তাহলে ঠিক হলোটা কি? তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মুকুন সুস্তি, নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, নামাজ এমন এক ঔষধ এমন এক ইবাদাত, নামাজ যদি তোমার ঠিক হয়ে যায় তোমার সব অপরাধ তোমার থেকে বের হয়ে যাবে, অপরাধ আর অপরাধ থাকবে না, তোমার মন এমন ভাবে তৈরি হয়ে যাবে তুমি যেই অপরাধকে জানো না ওই অপরাধ তোমার মন থেকে উঠে যাবে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। যখন সাহাবীর নামাজ ঠিক হয়ে গেল আল্লাহ আয়াত নাযিল করলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা আর মুনকার থেকে বিরত রাখে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বোঝা দরকার সাহাবীর নামাজ তো আগেও ঠিক ছিল এখনো একই অবস্থায় আছে, তাহলে এমন কি ঠিক হলো যার কারণে নামাজ পড়ার পরে সাহাবী আগের মতো আর অপরাধ করে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসাছেন, দিনের কথাবার্তা বলতেছেন, এমন সময় একজন অপরিচিত লোক সাহাবীদের ভিড় টেলে নবীজির সামনে গিয়ে বসলেন, একেবারে নবীজির হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু লাগিয়ে অথবা নবীজির রান মুবারকের উপরে হাত রেখে বসে গেছে। সাহাবায়ে কেরাম একটু রাগান্বিত অবস্থা, রাসূলের রানের উপরে হাত রাখলো, লোকটা তো চিনিও না, কারণ লোকটা পরিচিত হলে চিনতাম, এলাকার কেউ না এলাকার হলে চিনতাম, দূর থেকে আসছে এমনও বোঝা যায় না, কারণ বালু প্রবণ এলাকা মরুভূমি, দূর থেকে এলে তো গায়ে ধুলা বালু থাকতো, এমন তো কিছু নাই। রাসূলের কাছে কয়েকটা প্রশ্ন করলেন, তার মধ্যে একটা প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তাকওয়া কি, ইহসান কি? নবীজি বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু
فإن لم تكن تراه فإنه يراك নবীজি বললেন যদি তুমি ইবাদত করবা যখন তুমি ইবাদত করবা মনে করবা নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আল্লাহকে দেখতেছো فإن لم تكن تراه আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও فإنه يراك মনে করবা নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে আল্লাহ দেখতেছেন সাহাবী এতদিন নামাজ পড়লেন গুনাহ থেকে ফেরলেন না এখন কিভাবে ফেরলেন ওদিকে আল্লাহ রাসূল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি আবার বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন নামাজ দ্বীনের খুঁটি আপনার ঘরের খুঁটি যদি মজবুত হয় আপনার ঘর মজবুত থাকবে ঝড় এলেও তেমন একটা শঙ্কা নাই খুঁটি যদি দুর্বল হয় সাধারণ বাতাসেও ভূমিকম্পে আপনার ঘর ভেঙে পড়বে তদ্রূপভাবে নামাজ হলো ইসলামের খুঁটি দ্বীনের খুঁটি আপনার নামাজ যদি দুর্বল হয় আপনার সাধারণ অন্যায় অপরাধ গুনার ঝড়ে আপনার দ্বীনের খুঁটিও ভেঙে পড়বে মুসলমান ইমানদার অন্যদিকে আল্লাহ বললেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আল্লাহ একদিকে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজীদের জন্য দুঃসংবাদ নামাজীদের জন্য ওয়াইল দজক ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কোন নামাজ জান্নাতে নিয়ে যাবে কোন নামাজ গুনাহ থেকে ফেরাবে কোন নামাজ দ্বীনের খুঁটি হবে আবার কোন নামাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নামাজির নামাজ মুখের মধ্যে ছুঁড়ে মেরে বলবেন তোর নামাজ নিয়ে তুই জাহান্নামে চলে যা ওরে মুসলমান সাহাবী নামাজ পড়লেন একই অবস্থায় এক সময় অন্যায় করেছেন কিন্তু পরবর্তীতে অন্যায় করলেন না ঠিক কি হলো মূলত নামাজের দিক হলো দুইটা কয়টা জোরে বলেন একটা হলো প্রকাশ্য দিক আর একটা হলো গোপনীয় দিক প্রকাশ্য দিক সব ঠিক ছিল তবে বিতর্কত দিকটা ঠিক ছিল না যার জন্য সাবিত নামাজও পড়তেন অন্যায়ও করতেন বিতর্কত ব্যাপারটা কি মূলত ওরে আল্লাহর গোলাম সাবি এতদিন নামাজ করেছেন অন্তরের মধ্যে হয়তো নামাজ ছিল না তাহলে কেমন নামাজ ছিল আর আমাদের নামাজের অবস্থাই বা কি যদি আপনি নামাজ গুনাহ থেকে নামাজ ফিরায় সেই নামাজ হলো এই বন্ধুয়ে সবের নামাজ এমন নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে দিনের খুঁটি হবে কোন নামাজ জাহান্নামে চলে যাবে এক ব্যক্তি এশার নামাজের পর বাজারের বড় ব্যবসায়ী এশারের জামাতে গিয়ে এক রাকাত নামাজ পান নাই মসজিদের বারান্দায় গড়াগড়ি করতেছে আর চিৎকার দিয়ে কাঁদতেছে হায় আল্লাহ এক রাকাত নামাজ কেন পাইলাম না মানুষজন নামাজ শেষে ভিড় জমা গেছে দেখো কত বড় আল্লাহর উলি আমরা তো জামাতও পাই না অনেক সময় এত সকালে সুবহানাল্লাহ বলেন না শেষ হইল আমরা তো জামাতও পাই না অনেক সময় তো কাজাও হয়ে যায় আর এই লোক এক রাকাত পায় নাই এজন্য কত দুঃখ লোকটা কথা এর ওর এইভাবে শুনতে শুনতে রাগ হয়ে গেছে এই মিয়ার আপনি মনে করেন যে আমি নামাজ পাই নাই এই নামাজের দরদে কাঁদতেছি আফসোস করতেছি সবাই বলে হ্যাঁ এমনটাই তো মনে করতেছি কয় আমি এই বাজারে আমার বড় চারটা দোকান একটা মুদি দোকান একটা কসমেটিক্স একটা স্টেশনারি আর একটা কাপড়ের দোকান চার দোকানে বহু বেচা কিনা হয় আমি সারাদিনের চার অক্ত নামাজ পড়ি না দোকানদারি করে এশার নামাজে দোকান বন্ধ করে যাই
চার রাগাত নামাজ আমার চারটা দোকানের হিসাব মিলে যায়, আজকে এক রাগাত পাই নাই এজন্য আমার হিসাব মেলে নাই। কি সুবহানাল্লাহ বলবেন? আমাদের নামাজ হিসাব করলে দেখা যাবে এই দোকানদার মার্কা নামাজ, কথা কয় না? আমাদের নামাজ কথা বলে না, আমাদের নামাজ এই দোকানদার মার্কা নামাজ। এই নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না। আসুন, এই আসর থেকে আসরের যে নামাজ আমরা পড়বো, আজান হয়ে গেছে, এই আসরের জামাত থেকেই আমাদের নামাজকে আমরা ঠিক করি, আমাদের অন্তরকে আমরা ঠিক করি। সকলে বলি আমিন।